হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। একদিকে মাধ্যমিকের রেজাল্ট আউট, আর তারপরে আজ প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। গোটা রাজ্য জুড়ে তোলপাড় নম্বরে ছড়াছড়ি, নিচের লিঙ্ক দিলাম, সেখান থেকেই সবার প্রথমে দেখতে পারবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, যেখানে এবছর পরীক্ষা না হয়ে মাধ্যমিকে 100% পাস করেছে। তারপরে চোখ উচ্চ মাধ্যমিকের দিকে, কত নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করতে পারে, যেখানে মাত্র 3 নম্বর কম পেয়ে মাধ্যমিকে 697 নম্বর পেয়েছে 79 জন। এবার উচ্চ মাধ্যমিকে মোট কত নম্বর পেলো, কে প্রথম স্থান অধিকার করছে বা কতজন করছে, তা নিয়ে থাকবে বিস্তারিত বিবরণ। ওদিকে আবারও দেশ জুড়ে তোলপাড়, শহীদ দিবসে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই নতুন করে উদ্বেগ, উন্নয়নে ঝাঁপিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা। একদিকে মহিলাদের ব্যাংকে টাকা, অপরদিকে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায়দের নতুন করে সুখবর, আর তার মাঝেই চাকরি প্রার্থীদের জন্য উঠে আসছে নয়া আপডেট। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সবার আগে দেখার জন্য ডেসক্রিপশন এবং কমেন্টের প্রথমেই একটা লিংক দিয়ে রাখবো, সেখানে প্রেস করে সরাসরি সবার আগে রেজাল্ট দেখতে পারবেন, এবং আপনার বন্ধু পরিজনকে সেখানেই ক্লিক করে শেয়ার করে দিন, তাহলে যাবতীয় আপডেট সকলেই রেজাল্ট দেখতে অনেকটা উপকৃত হবে। বিস্তারিত রেজাল্টের আপডেট সেখানেই পেয়ে যাবেন, কত নম্বর পেয়ে প্রথম স্থান, কে প্রথম হচ্ছে, সমস্ত তথ্য ধীরে ধীরে আপডেট হয়ে থাকবে। 22 জুলাই বিকেল 4টের পরই দেখা যাবে রেজাল্ট, তাই এক্ষুনি ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে সবাইকে শেয়ার করে দিন রেজাল্টের লিঙ্ক, অথবা ক্রোমে গিয়ে সার্চ করুন www.onlineeducationteacher.com, আর সেখান থেকে জানতে পারবেন সরাসরি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। আমি তার মাঝে চোখ রাখবো বড় খবরে, যেখানে আবারও ওয়েদার নিয়ে বিরাট বড় আপডেট। আবহাওয়া দপ্তরের তরফ থেকে কড়া হুঁশিয়ারি, চলতি সপ্তাহে 2 বঙ্গে চলবে ভয়ানক বৃষ্টিপাত। শুধু তাই নয়, আগামী সপ্তাহেও বঙ্গে থাকবে খারাপ আবহাওয়া, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবার উঠে এলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একের পর এক বড় আপডেট, চোখ রাখবো সেখানে। অন্যদিকে আজকের বড় খবর আবারও তৃণমূল গেরুয়া শিবিরের নতুন করে দ্বন্দ্ব, আর তার মাঝে পেট্রোল ডিজেলের দাম নিয়ে নতুন আপডেট, যেখানে পেট্রোলের দাম 102.08 টাকা, ডিজেলের দাম 93.02 টাকা। আর অন্যদিকে আবার অলিম্পিকের এই মুহূর্তে সব থেকে বড় খবর, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আবারও হুঁশিয়ারি, আবারও নতুন করে লকডাউনের ইঙ্গিত, কোথায় কোথায় কোন পরিস্থিতি জারি হতে পারে, সব মিলিয়ে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং ব্রেকিং নিউজ। তবে প্রথমে এক নজরে আলোচনা করব আজকের তাজা শিরোনাম বা হেডলাইন। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে একটু অনুরোধ, বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলে আপনার জেলাভিত্তিক খবর সবার আগে নিয়ে আসবো, আর যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। তাই এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলে জেলাভিত্তিক খবর সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশনে। এবার চোখ রাখবো আজকের বাছাই করা একের পর এক গুরুত্বপূর্ণ হেডলাইন, যাতে চোখ রাখলেই চমকে উঠবে গোটা রাজ্যবাসী। এবার দুর্গাপুরের ব্যারাজের সেতুতেই যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিল বাঁকুড়ার জেলা প্রশাসন, আর তারপরেই নতুন করে আপডেট। আর অন্যদিকে চোখ রাখলে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, এবার নতুন করে খবর, হারোয়ায় গুলি চললো, এবার গ্রেপ্তার এক। আর এদিকে আবার 21 জুলাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শহীদ দিবসেই ঘোষণা করলেন, 16 আগস্ট খেলা হবে দিবস ঘোষণা, এবার গোটা দেশকে তোলপাড় করবে এই খেলা হবে স্লোগান, আর তারপরেই গেরুয়া শিবিরের নতুন করে কটাক্ষ। এবার তথাগত রায়ের তরফ থেকে উঠে এলো সেই খেলা হবে নিয়ে খবর, যেখানে বিজেপি নেতারা টুইট, খেলা হবে আর খেলা হবে, রাজ্য জুড়ে ভারত জুড়ে খেলা হবে, শুধু খেলা নয়, ভাতা হবে, ভিক্ষা হবে, মোচ্ছব হবে, শুধু চাকরি হবে না, আর এমনই হুঁশিয়ারির পরই খেপে গেছে তৃণমূল। তারপরে পাল্টা কটাক্ষ কি উঠে আসছে চোখ রাখবো সেখানে, যেখানে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, তার মাঝে আবার করোনার সংকট, ভ্যাকসিনের অভাব, আর এমনই পরিস্থিতিকে নতুন করে ষড়যন্ত্রের শিকার, একদিকে মমতা ব্যানার্জির ফোন ট্যাপ, অপরদিকে অভিষেক ব্যানার্জির ফোন ট্যাপ, আর তারপরেই নতুন করে হুঁশিয়ারি মমতার, চোখ রাখবো সেখানেই। তবে তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন এ ধরনের লেটেস্ট ব্রেকিং নিউজ নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এখনই সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে জেলাভিত্তিক খবর সবার আগে চলে আসবে। এবার বিস্তারিত খবরে চোখ রাখবো, যাতে গোটা দেশ উত্তাপ। পশ্চিমবঙ্গ দখলের পরই তৃণমূল নতুন করে ক্ষমতায় এসেছে, আর তারপরই এবার 21 জুলাই নয়া হুঁশিয়ারি ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা, বিজেপিকে তাড়াবই, খেলা হবে দেশ জুড়ে, মোদি হাঁটাও, জোট চাই এখনই, মমতার নতুন করে হুঁশিয়ারি, যেখানে করোনার ব্যর্থতা, সর্বনাশা কৃষি নীতি, বেহাল অর্থনীতি সব মিলিয়ে এবার বিপর্যস্ত দেশের সমস্ত পর্ব। তাই এবার নরেন্দ্র মোদীকে হাঁটানোই এখন নতুন করে কাজ মুখ্যমন্ত্রীর মমতা, তাই সেদিকে লক্ষ্য রেখেই তীর পাখির চোখ করে সামনে এগোচ্ছেন, সংকীর্ণ স্বার্থ বলে এগিয়ে আসতে হবে দেশের স্বার্থে। এবার বিরোধী দলকে এক
একত্রিত হওয়ার নয়া ডাক মুখ্যমন্ত্রী মমতা, তারপরেই দিশেহারা মোদি। যেখানে একুশে স্বপ্নভঙ্গ হতেই মোদি শাহের মতো ডেলি প্যাসেঞ্জার আর ফেরেনি। বিরোধী রাজনীতির প্রধান মুখ হয়ে ওঠা তৃণমূল সুপ্রিমো এবার যাচ্ছে দিল্লি 2024-এর মহাসংগ্রাম। রণক্ষেত্র তৈরি হবে গোটা দেশ জুড়ে, গেরুয়া শিবিরকে হাঁটাতে আবার নয়া ষড়যন্ত্র। অপরদিকে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের ছাত্রছাত্রীরা। মাধ্যমিকে ব্যাপক সাফল্যের পর যেখানে কেউ ফেল করেনি 100% পাস, আর তারপরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে নতুন করে আশায় বুক বাঁধছে ছাত্রছাত্রীরা। এমনই সময় প্রকাশিত হতে চলেছে বিকেল 4:00 সময় 22 জুলাই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তারপরে দেখতে পারবেন ডেসক্রিপশন লিংক থেকে এক্ষুনি অথবা ক্রমে গিয়ে মাত্র সার্চ করুন www.onlineeducationteacher.com, তাহলেই সবার আগে এক্ষুনি রেজাল্ট দেখতে পারবেন নিজের চোখে। অন্যদিকে চাকরি প্রার্থীর জন্য বিরাট বড় খবর, রাজ্যে 2316 ডাক সেবক নিয়োগ হবে শীঘ্রই। করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একের পর এক সুখবর আসছে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে নবান্ন। এবার ডাক বিভাগে রাজ্যের শিক্ষিত বেকারদের সামনেই চাকরির বড় সুযোগ এলো। এবার পশ্চিমবঙ্গের সর্বকালের মোট 2375 জন গ্রামীণ ডাক সেবক নিয়োগ হবে এই সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যার মধ্যে 2316 জন সিকিমে 30 জন এবং আন্দামানে মোট প্রকাশিত হয়েছে ও নিকোবরে 11 জন। অর্থাৎ কেবলমাত্র পশ্চিমবঙ্গেই 2316 জন ব্যাপক আকারে শূন্যপদ। চাকরি পাওয়ার যোগ্যতমান মাত্র মাধ্যমিক উত্তীর্ণ। ডাক বিভাগের ওয়েবসাইটেই আবেদন জমা নেওয়া শুরু হবে। পশ্চিমবঙ্গ সার্কেলের কর্তাদের দাবি, এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রামীণ এলাকায় ডাক বিভাগের পরিষেবার গতি বাড়বে, তাই বাড়িতে বসে ব্যাংকিং পরিষেবাও সম্ভব হবে। যেখানে মূলত বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রামীণ ডাক সেবকের অধীনে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ডাক সেবক পদে মোট 2357 জনকে দ্রুত নিয়োগ করা হবে। তার মধ্যেই 607টি তফসিল জাতি উপজাতির, বিরাট সুযোগ থাকছে। তাই মাধ্যমিক পাস করে থাকলেই অবশ্যই আবেদন করুন ডাক বিভাগে, আর কেবলমাত্র মাধ্যমিকের নম্বর দেখে নেওয়া হবে। আর যাতে বিরাট বড় সাফল্যের মুখ দেখতে চলেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তবে তার সাথে অবশ্যই সাইকেল, বাইক কিংবা স্কুটি চালানোর দক্ষতা প্রয়োজন, কারণ ডাক বিভাগে যা খুবই জরুরি। আর অপরদিকে চোখ রাখলেই একদিকে মমতার কড়া হুঁশিয়ারি 21 জুলাইয়ে, তার পাল্টা কর্মসূচি চূড়ান্ত ফ্লপ। এবার অন্দরেই ফাটল চওড়া হলো, যেখানে শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবসেই বিজেপির অন্দর মহলে ফাটল আরও স্পষ্ট। বুধবারই দিল্লির রাজঘাট লাগোয়া কিষানঘাটে দলের ধর্না মঞ্চে এলেন না বিজেপির শীর্ষ নেতা কৈলাস বিজয়বর্গীয়, এলেন না শিবপ্রকাশ, অরবিন্দ মেননরা। একেবারে শেষ বেলায় দলীয় ধর্না মঞ্চে এসে হাজির হলেন বিজেপির আরও এক নেতা অমিত মালব্য। যেখানে দলের সাংসদ সৌমিত্র খাঁ পুরো সময় ধর্নায় অবস্থান কর্মসূচিতেও উপস্থিতি থাকলেন না। এবার বিজেপির এমপি দেবশ্রী চৌধুরী হাজির থাকলেও এদিন ধর্না মঞ্চে উল্লেখযোগ্য অনুপস্থিতি ছিল। তারপরে উঠে আসছে নতুন করে ফাটল, যেখানে মঙ্গলবারই রাজ্য বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে বাংলার রাজনৈতিক হিংসার প্রতিবাদে বুধবারই রাজ্য জুড়ে শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করা হবে। পাশাপাশি দিল্লিতেও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এই ইস্যুতেই বঙ্গ বিজেপির এমপিদের আলাদা কর্মসূচি নেওয়ার কথা জানা হয়েছে। আর এরপরে উঠল বড় খবর, যেখানে মাধ্যমিকের নম্বরে ছড়াছড়ি, যার নম্বর দেখা হয়েছে নবম শ্রেণীর খাতা থেকে, আর তারপরই স্কুলের উপরে ঝাঁপিয়ে পড়লেন অভিভাবকরা। নবম শ্রেণীতে চেপে নম্বর দেওয়া হয়েছে, তাই বহু নামি স্কুলে চলল বিক্ষোভ। যেখানে মাধ্যমিকের জন্যই ছাত্রছাত্রীদের তৈরি রাখতে হতো নবম ও দশম শ্রেণীর নিজস্ব পরীক্ষার কিছুটা কম নম্বর দেয় বহু নামি স্কুলই, যার ফলে নম্বর পাওয়ার খিদে বাড়ে, আত্মতুষ্টি কমে। অনেক শিক্ষক একই সঙ্গে একমত। আর তারপরই বহু স্কুলের সামনেই নতুন করে বিক্ষোভে সামিল হয় একের পর এক স্কুলে, যেখানে প্রশ্ন তোলা হয় কেন নবম শ্রেণীতে বেশি করে নম্বর দেওয়া হয়নি। তারপরে মিশনারি স্কুলের শিক্ষকরা বলছেন, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, তবে কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। নবম শ্রেণীর নম্বর কিভাবে আমরা পরিবর্তন করব? অভিভাবকরা অবশ্য যেসব মানতে নারাজ, তবে তাদের প্রশ্ন একটাই, যেখানে ভবিষ্যতের কোনো দাম নেই মেয়েদের, কেন এত কম নম্বর দেওয়া হবে? তবে অপরদিকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হচ্ছে, তারপরে কোন পরিস্থিতি সৃষ্টি হবে সেদিকেই চোখ। তবে উচ্চ মাধ্যমিকের নম্বর দেখার পরই প্রত্যেকে কমেন্টে জানাবেন কত করে নাম্বার পাচ্ছেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিয়ে দেবেন। বাকি থাকলো আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, তা ভিডিওর শেষ স্ক্রিনে ক্লিক করেই যাবতীয় আপডেট। যেখানে মুখ্যমন্ত্রীর ঘোষণা, মহিলাদের অ্যাকাউন্টে টাকা, ছাত্রছাত্রীদের হাতে নতুন করে ট্যাব, সব মিলিয়ে যে বাকি থাকা খবরগুলো ভিডিওর শেষ স্ক্রিনে দেখতে পারবেন। তার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন।
বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে আর শেয়ার করুন সবাইকে ভিডিওটি নতুন বার্তা পৌঁছে দেওয়ার জন্য। তার জন্য ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে ফেলুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন করুন।